হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ একটি এমসি ইউ সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের এমসি সেটে মোট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে দেখে নাও এক একটা বলছি দেখো শিক্ষার অন্যতম উপাদান হলো কি বলছে আগ্রহ পরিণবন আর্য মনোযোগ সবগুলি হবে নেক্সট প্রশ্ন বলছে কথাটি আক্ষরিক অর্থ কী চিনে নেওয়া অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন বলছে দলগত উপাদানে তত্ত্বের প্রবক্তাকে উত্তর হবে থ্রাশন অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হলেন কে উত্তর হবে অপশান নাম্বার এ বলছে প্যাবলব নেক্সট প্রশ্ন বলছে পরেরটা অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের অপর নাম উঠতে হবে তত্ত্ব নেক্সট প্রশ্ন বলছে পরটা দেখে নাও সহযোগিতার বলছে সহ সহ অঙ্গ যে ইংরেজি অক্ষরিক দ্বারা প্রকাশ করে তা হলো কি অপশান নাম্বার এ স্মল আর নেক্সট প্রশ্ন ষোলো আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দো সেগুলির মঠ বা বৈষ্ঠিক মান কত হবে উত্তর হবে অপশান নাম্বার ডি আট বলছে গাণিতিক বলে মিন বলে অপশান নাম্বার বি বলছে খ্রিস্টগ্রামকে অন্য কোন নামে ভিত করা হয় আয়তলেক অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখে নাও বলছে বিশ্ব বিশ্ব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন পাশ পেশ করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্যদের সম্পাদককে ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মাধ্যমিক শিক্ষা কমিশনের অনুযায়ী কয়টি পোহা কথা বলা হয়েছে সাতটি অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মোদালিয়ার কমিশনের মতে উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের কয়টি ভাষা শিখতে হবে দুইটি অপশান নাম্বার বি কোঠারি কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বলছে কিডার গার্ডেন স্কুলের প্রবক্তাকে উয়েবেল নেক্সট প্রশ্ন বলছে পরেরটা পরের প্রশ্ন বলছে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত এমন একটি সংস্থা হলো কি এআইসি এআইসিটি নেক্সট প্রশ্ন বলছে পরে দেখে নাও পরের প্রশ্ন বলছে যে নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী বলছে পেস সেটিং স্কুল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে শিক্ষা পিরামিডের অর্থ কী প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ক্রমপর্যায় ভিত্তিক শিক্ষা স্তর নেক্সট প্রশ্ন বলছে ব্রেইল পদ্ধতিকে আশ করেন লুইস ব্রেইল নেক্সট প্রশ্ন বলছে বলছে মুকো বোধের জন্য উপযুক্ত পাঠদান পদ্ধতি নয় কোনটি শ্রবণ সহায়ক পদ্ধতি অপশান নাম্বার সি তারপর প্রশ্ন বলছে জাতীয় জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি চালু হয় কবে উত্তরাবেত উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি বলছে রস কমিশনের প্রতিবেদনটির নাম কি লার্নিং দ্য টেজারার উইদিন অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো কি র্যাম আর অস্থায়ী হলে রম নেক্সট প্রশ্ন বলছে ইন্টারনেট স্পোরার এক ধরনের কি সফটওয়্যার